বনগাতে পরিষ্কার করে জনগণের সমর্থন সঙ্গে আছে আমরা ঘরে বসে লোক অতএব ভোট করতে আমার বেশি অসুবিধা হচ্ছে না তো যারা কাটমানি খেয়েছে দুর্নীতি করেছে চুরি করেছে তাদের জন্য উদ্বাস্ত সমাজের মানুষ যারা আছে দীর্ঘদিন ধরে এই লড়াইটা করেছে নরেন্দ্র মোদী ফার্স্ট বারাসাত বারাসত কাছারি ময়দানে বলে গিয়েছিলেন সমস্ত যারা উদ্বাস্ত মানুষ আছে তাদের নাগরিকত্ব প্রদান করব সিএ পাশ করে সিপিএম কংগ্রেস তারা বিরোধিতা করেছে নরেন্দ্র মোদীজি তার কথা রেখেছেন সিএ বিল পাশ করেছে সেটা লাঘুও করেছে ইতিমধ্যে জন স্বরাষ্ট্র দপ্তর থেকে নাগরিকত্ব প্রদান করে দিয়েছে উদ্বাস্ত সমাজের মানুষেরা দুহাত ভরে আশীর্বাদ করছে পাশে দাঁড়াচ্ছে বিজেপির বিরাট আপনার লোকসভা কেন্দ্র বারাসাত লোকসভা কেন্দ্র বিরাট একটা কেন্দ্র কতটা আশাবাদী নাকি হালই ছেড়ে দিয়েছেন দেখুন হাল ছেড়েছে তো তৃণমূল আমরা পরিষ্কার হান্ড্রেড পারসেন্ট আশাবাদী এবং এবার তৃণমূল যে ভোটে জয়লাভ করেছিল তার দ্বিগুণ মার্জিনে এই সিট জিতবে চার তারিখের পর আপনারা দেখে নেবেন সমের আমি আপনাকে একবার সরাসরি একদম প্রশ্ন করি আপনার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠছে যে বনগাতে আপনি নাকি আপনার সঙ্গে নাকি যারা থাকেন তারা নাকি বিভিন্ন অসামাজিক কাজকলাপ আরও পরিষ্কারভাবে পড়লে তারা নাকি প্রায় মাফিয়া এটা কি সত্যি দেখুন এটা সম্পূর্ণ ভিত্তিহীন যদি সেটাই হবে পশ্চিমবঙ্গে এখন তৃণমূলের সরকার চলছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে এবং পুলিশ মন্ত্রীও মমতা ব্যানার্জি তাহলে স্বপন মজুমদারের অ্যাগেনস্টে কেন ব্যবস্থা নয় আর তাহলে তিনি ফেলোয়ার ওখানে বনগাতে পরিষ্কার করে জনগণের সমর্থন সফর মজুমদারের সঙ্গে আছে তৃণমূলে যারা হারমাদ বাহিনী গুন্ডা বাহিনী তাদের চোখে চোখ রেখে কথা বলার মতন সাহস সফর মজুমদার দেখিয়েছে তাই সেই বনগায় বর্তমান ছটা বিধায়ক এবং এমপি আমাদের তাই তাদের গায়েড জ্বালা যে সফর মজুমদার শুরু থেকে ধরেছিল বিজেপি বনগায় তাই বনগার মাটি আমাদের হারাতে হয়েছে এটা ওদের বড় জানা আর এবার বারাসাতে এসেছি বারাসাতও তৃণমূল মুক্ত বারাসাত করব। আমি এই টিভির পর্দায় আপনাদের সামনে বলে যাচ্ছি অবশ্যই স্বপনবাবু বনগাঁর ক্ষেত্রে আমি জানি হাতের তালুর মতো এলাকাটা চেনেন বনগাঁয় আপনার ব্যক্তিগত যোগাযোগ আছে বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে গোটা বনগাঁ বিধানসভায় কিন্তু বারাসাত লোকসভাতে একটা বিরাট সল্ট থেকে শুরু হয়েছে বিভিন্ন ধরনের জনসংখ্যা জনবসতি ভাষাভাষী এবং একেবারে বারাসাত কেন্দ্র অর্থাৎ একেবারে আপনার উত্তর চব্বিশ পরগনা শেষ পর্যন্ত বিস্তৃত এটা বিরাট অঞ্চল এই দিকে একেবারে আপনার নিউ টাউন লাগোয়া আবার দিকে আবার কলকাতার কাছাকাছি কি করে সামাল দেবেন গোটা লোকসভা কেন্দ্র মানে এটা তো আর বনগা বিধানসভা নয় সাত সাতটা বিধানসভা নিয়ে একটা লোকসভা কিভাবে আর অল্প কয়েকদিনের মধ্যে মানুষের কাছে পৌঁছাবে দেখুন সর্বপ্রথম আমাদের অখণ্ড বারাসাত সাংগঠনিক জেলায় আমি বিগত দশ বছর আগে সহসভাপতির পদে আসীন ছিলাম তখন যদিও বিধাননগর আর রাজারহাট নিউটনটা আমাদের মধ্যে ছিল না বাকি বনগাঁ এবং বারাসাত আমাদের সঙ্গে ছিল সেই কাজ করার সুবাদে বারাসাত জেলাটা ভালো করে চিনি আর দ্বিতীয়ত আমরা নর্থ চব্বিশ পরগনা জেলার মানুষ একই জেলায় বসবাস করি সাংগঠনিকভাবে ভাগ করা হয়েছে কিন্তু এই জেলায় যেহেতু বসবাস করি আর আমরা ঘরে বসে থাকা লোক নয় কিছু না কিছু পরিচিতি ঘোরাফেরা আমাদের এই এলাকায়ও আছে অতএব ভোট করতে আমার বেশি অসুবিধা হচ্ছে না তার প্রধান কারণ আমি বনগাঁতে তিনবার দু হাজার চোদ্দো দু হাজার পনেরো এবং দু হাজার উনিশ তিনটি লোকসভায় আছে চিফ ইলেকশন এজেন্টের রূপে করেছি দু হাজার ষোলোতে আমি ক্যান্ডিডেট ছিলাম বনগাঁ বিধানসভাতে দু হাজার একুশে আমি জিতেছি রাজ্যের বিভিন্ন পদে কাজ করেছি অতএব এখানে নির্বাচন করাটা আমার পক্ষে বেশি টাপ মনে হচ্ছে না টাপ তো যারা কাটমানি খেয়েছে দুর্নীতি করেছে চুরি করেছে তাদের জন্য বনগাঁ এবং অবশ্যই বারাসাত লোকসভা কেন্দ্রে একটা কিন্তু সমস্যা যে সমস্যাটা শুধু আজকের নয় এতে আমাদের ইতিহাস জড়িয়ে আছে আমাদের সমাজ জড়িয়ে আছে সেটা হচ্ছে উদ্বাস্তু সমস্যা এই উদ্বাস্তু সমস্যা নিয়ে আপনি বিভিন্ন সময় দেখেছি মুখর রয়েছেন উদ্বাস্তুর সমস্যা নিয়ে আপনি বিভিন্ন সময় দেখেছি অনেক প্রশ্ন উত্থাপন করেছেন এক্ষেত্রে বারাসাতের লোকসভা কেন্দ্রের মানুষ তাদেরও এখানে কিন্তু উদ্বাস্তু বড় সমস্যা ওপার বাংলা থেকে মানুষ এপার বাংলায় সব হারিয়ে সর্বশান্ত হয়ে এসেছিল এই নিয়ে কিছু ভেবেছেন বা মনে হয় উদ্বাস্তু সমস্যা নিয়ে পার্লামেন্টে অর্থাৎ ভারতের আইনসভায় গেলে সত্যি কিছু বলতে পারবেন বা করবেন দেখুন বর্তমানে বলার তেমন কিছু নেই যা বলার আগেই বলে নিয়েছি কারণ আমাদের উদ্বাস্তু সমাজের মানুষ যারা আছে দীর্ঘদিন ধরে এই লড়াইটা করেছেন দু হাজার চোদ্দ নরেন্দ্র মোদীজি তখন প্রধানমন্ত্রী হননি রাহুল সিনহা আমাদের প্রেসিডেন্ট ছিলেন সেই সময়। আমি রাহুলদার সঙ্গে কথা বলে নরেন্দ্র মোদী ফার্স্ট বারাসত কাছারি ময়দানে বলে গিয়েছিলেন আমরা দু হাজার চোদ্দো একত্রিশে ডিসেম্বর সমস্ত যারা উদ্বাস্ত মানুষ আছে তাদের নাগরিকত্ব প্রদান করব সি এ পাশ করে সিএ বিল পাশ করে পরবর্তীতে আমাদের যে সংখ্যাগরিষ্ঠতা ছিল না সিপিএম কংগ্রেস তারা বিরোধিতা করেছে দু হাজার ক্ষমতায় আসার পরে নরেন্দ্র মোদীজি তার কথা রেখেছেন এবং অমিত শাহজি তারা সিএ বিল পাশ করেছে সেটা লাঘুও করেছে ইতিমধ্যে ১৪ জন আমাদের স্বরাষ্ট্র দপ্তর থেকে নাগরিকত্ব প্রদান করে দিয়েছেন অতএব আমাদের পূর্ণ আস্থা ভরসা নরেন্দ্র মোদী এবং অমিত শাহজির প্রতি ছিল সেই কাজটা তারা করে দেখিয়েছেন তাদের প্রতি আমাদের যারা উদ্বাস্ত এবং মত সমাজের মানুষ তাদের যে দায়বদ্ধতা সেটা এবার ভোটের বাক্স পালন করে দেখিয়ে দেবে এবং উদ্বাস্ত হয়ে উদ্বাস্ত সমাজের মানুষেরা দুহাত ভরে আশীর্বাদ করছে পাশে দাঁড়াচ্ছে বিজেপির এবং বিজেপিকে নরেন্দ্র মোদীকে বিশেষ করে ভগবানের দূত হিসাবে দেখছে তারা আগামী দিনে যাতে তারা নাগরিকত্ব সার্টিফিকেট সকলে ঘরে ঘরে পায় সেই ব্যবস্থা বিজেপি সরকার করবে আমি একেবারে আমার শেষ প্রশ্নে চলে যাচ্ছি অনেকে বলেন আপনাকে যতটা স্তিতধি মনে হয় শান্তশিষ্ট মনে হয় ততটা আপনি নয় সত্যি লড়তে পারবেন পোলিং এজেন্ট দিতে পারবেন প্রত্যেকটা বুথে লড়াই হবে চোখে চোখ রেখে আর প্রত্যেকটা পোলিং স্টেশনে লোক থাকবে আমরা আমাদের বিজেপিতে একটা কথা আছে কখনো অন্যায় কাজ করতে যাবে না কেউ করলে ছাড়বে না আমারও সেই নীতি অবশ্যই আমরা সবাই তাকিয়ে বিশেষ করে সপ্তম দফায় যতগুলো লোকসভা কেন্দ্র আছে চোখে পড়ার মতো লোকসভা কেন্দ্র বারাসাত কেন্দ্র আর সেই বারাসাত কেন্দ্রে লড়াই করছেন সপরবাবু সপরবাবু সুস্থ থাকুন ভালো থাকুন হার হোক জিত হোক আবার কিন্তু টপ টাফ পাইটে আর প্লাসে বাংলা হান্টে আপনাকে আসতেই হবে নমস্কার ধন্যবাদ নমস্কার নমস্কার